আমরা এখন পঞ্চপাণ্ডব গুহা দেখতে যাচ্ছি, সেটা আমার পিছন দিকে রয়েছে সুদামা ব্রিজের পিছন দিকটাতে, মানে ওই পাটটাতে। কিন্তু এখন কী প্রবলেম, প্রবলেম হচ্ছে এখান থেকে অনেক বোট ফোট আগে যেত, সেই বোটগুলো এখন বন্ধ আছে, যাতায়াত বন্ধ করে দিয়েছে, যাচ্ছে না। সুদামা সেতু অনিশ্চিতকালের জন্য বন্ধ আছে। উপায় কী? উপায় একটাই হচ্ছে, বিকেলবেলায় পাঁচটার পর জল যখন কমে যায় চারপাশে, তখন হেঁটে এই নদীটাকে পেরোতে হবে, মানে আমাদেরকে এই গোমতী নদী হেঁটে পেরিয়ে ওই পাশে যেতে হবে। এই যে পিছন দিকটাতে, পিছন দিকটা যাবো, তারপরে ওখানে গিয়ে আমরা পঞ্চপাণ্ডব কুয়ো বা যেটা আছে, যা যা আছে, একটা মন্দিরও আছে, ওগুলো সব আমরা এখন দর্শন করব। এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ পঞ্চতীর্থ মনে হচ্ছে, এটাই সেই পঞ্চপাণ্ডবদের কুয়োটা, এখানেই আছে। যাচ্ছি দেখতে, আমরা কুয়োটা দেখতে পেয়ে গেছি। পুলটা খোলা থাকলে এই পুলটা থেকে পেরিয়ে এসে এই বাঁধ সামনের দিকে হাঁটলেই এই পঞ্চপাণ্ডবদের এই কুয়োটা এখানে আছে। এইরকম পাঁচটা কুয়ো আছে, এটা একটা, ওদিকে দুই তিন, এদিকে চার পাঁচ। এইভাবে আমি ভিডিওতে দেখালাম পাঁচটা কুণ্ড আছে বা পঞ্চপাণ্ডবদের কুয়ো আর কি। একটা এখানে অ্যাকচুয়ালি দ্বারকাতে আগে খুব মানে জল ফল পাওয়া যেত না, নোনা জল ছিল। এটা কোনো একজনের মানে অভিশাপে, ঋষিমুনির অভিশাপে এটা হয়েছিল দ্বারকাতে। তারপরে পাণ্ডবরা এখানে কুয়ো করে এই কুয়োগুলো থেকে মিষ্টি জল পাওয়া যায়। পঞ্চপাণ্ডব কুয়ো বা পঞ্চপাণ্ডব তীর্থ এসব বলে। বাকি গল্পটা আপনারা দেখবেন গুগলে সার্চ করে, আমিও পরে জেনে আমার ফেসবুকের যে পেজগুলো আছে তাতে লিখবো আমি। মিষ্টি জল খেলাম, বাবা খাওয়ালো, সাধু বাবা, খুব ভালো লাগলো জলটা, সত্যি মিষ্টি। মিষ্টি না জলটা? এইবারে আমি যাচ্ছি লক্ষ্মী নারায়ণ মন্দির দেখতে, ভেতরে যাচ্ছি। এখানে দুর্বাসা ঋষির একটা মূর্তিও আছে, আগে এটা দেখে নি। গাছতলায় উনি বসে আছেন। এইখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ আছে, তাই ফটো তুলতে পারবো না, ক্যামেরা বন্ধ করতে হচ্ছে। এইখানে শ্রীরামশিলা মানে ভাসমান পাথর আছে, যেটা দিয়ে আমাদের বজরংবলী সেতু বানিয়েছিল।